नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। उत्तर दिनाजपुर जिले के रायगंज जाने पर एक बार वन कुलिक वन्य जीव रेंज निदेशालय आना होगा, क्योंकि यहां आप वास्तव में विभिन्न प्रकार के विदेशी देशों से आशा पक्षियों को देख सकते हैं। यहां कई विदेशी पक्षी पाए जा सकते हैं और इन पक्षियों को देखने के लिए विभिन्न जिलों से पर्यटक उत्तरी दिनाजपुर के रायगंज में आते हैं। इसमें लंबा समय लगता है। এটা তো রায়গঞ্জের গর্ব। অ্যাকচুয়ালি রায়গঞ্জের পাখির উদ্দেশ্যে বলি, মানে আমাদের যে ভারতবর্ষ, ভারতবর্ষের দ্বিতীয় পক্ষী নিবাস হচ্ছে রায়গঞ্জ কুলিক, ঠিক আছে। এরা সিজনওয়াল এখানে আসে, আবার এখানে ডিম দিয়ে আবার চলে যায়, ঠিক আছে। আবার নির্দিষ্ট সময়ে আবার এখানে ওরা ফিরে আসে, বিশেষ করে ডিসেম্বর দিকে এখানে ওনাদের দেখবেন, এখানে পাওয়া যাবে ওদের। সত্যি কথা বলতে এই পাখিগুলো কোথা থেকে আসছে? এগুলো বিদেশ থেকে চলে আসছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি যখন সব পাখিরা এখানে আসে, তখন আমাদের যে এলাকা, বিস্তীর্ণ এলাকা রয়েছে, যেমন মিলনপাড়া, এখানে খরমুজা ঘাট, সেই জায়গাতেও এরা কিন্তু ছড়িয়ে যায়। আলটিমেটলি এক কথায় এটা বৃহত্তর একটা পক্ষী নিবাস, যেমন দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস ইন্ডিয়ার মধ্যে, সেরকম আমাদের গর্ব হয় যে এই পাখিগুলো যে এখানে অ্যাকচুয়ালি আসে আবার চলে যায়, এটা আমরা খুব গর্ববোধ ফিল করি। পর্যটকদের ভিড় কেমন হয়? ভীষণ, বিশেষ করে জানুয়ারি মাস, ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। জানুয়ারি মাসে এখানে পিকনিক স্পট আছে, যে রায়গঞ্জ ফরেস্ট বলে অনেকেই চেনে। এখানে প্রচুর লোক পিকনিকে আসে এবং সেই মাসটা, মানে পয়লা জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি, ৩১শে জানুয়ারি অবধি ব্যাপক ভিড় থাকে। বৃহত্তম পক্ষী নিবাস রায়গঞ্জ কুলিক ফরেস্ট। এই কুলিক ফরেস্টে এমন কিছু গাছ আছে, এখান থেকে সাইবেরিয়ার পাখি আছে, যারা মাস ছয়েক এখানে থাকে। ওরা বিলে অনেক কিছুতে ওরা খাওয়া দাওয়া খায়, বিশেষ করে ওরা, ওদের খাওয়ার হচ্ছে চামুচ, আর হচ্ছে ছোটো মাছ। এরা আসে, এদের আমরা ভাবি মানুষের অনেক টাওয়ার আছে, ৫G ৬G, কিন্তু এদের কাছে কী টাওয়ার আছে যে আকাশে উড়ে চলে আসে নির্দিষ্ট জায়গায়? এবং এদের সম্বন্ধে যা জানা যায় যে এরা হচ্ছে তার মা যেখানে বাচ্চা দেয়, সেই বাচ্চাকে যখন ডিম ফুটানোর পরে বাচ্চা হয় এবং তারা যখন উড়ে চলে যায়, এদের বংশ পরম্পরায় সেই গাছে এসে বাচ্চা পারে, ডিম পারে এবং বাচ্চা উঠায় এবং সেখান থেকে এরা চলে যায়। এই মুহূর্তে পাখিগুলো কোথায় বসে আছে? সব গাছে বসে আছে। কোন জায়গাটায়? রায়গঞ্জ কুলিক ফরেস্ট। এই পাখি ঘিরে রায়গঞ্জবাসীর কী বার্তা? কেমন লাগছে? রায়গঞ্জবাসীর বার্তা হচ্ছে এইটার জন্য আমাদের রায়গঞ্জের নাম হয়েছে। রায়গঞ্জের অনেক জায়গায়, বিশ্বের অনেক জায়গায় নাম আছে, এরকম পাখি আসে দেখে রায়গঞ্জের নাম ফুটে গেছে। পর্যটকদের দেখতে আসে? প্রচুর পর্যটক আসে এবং আমরা মনে করি যে এই রায়গঞ্জ কুলিক ফরেস্টকে নিয়ে যদি আরও বেশি কিছু করা যায়, পর্যটন শিল্প অনেক উন্নত জায়গায় যাবে, এই এলাকার ডেভেলপমেন্ট অনেক ভালো হবে আমরা মনে করি। এই পাখিগুলো দেখতে কেমন? সাদা কালো রঙ, এরা হচ্ছে বিলে যায়, বিলে গিয়ে শামুক খায়, ছোটো মাছ খায়, হ্যাঁ, এবং পরে আবার এরা নির্দিষ্ট গাছেই ফিরে আসে।